টিকিট যার ভ্রমণ তার, বাংলাদেশ রেলওয়ের এমন স্লোগানের সাথে পাল্লা দিয়ে সক্রিয় কালোবাজারি চক্র। প্রতিনিয়ত যাদের খপ্পরে পড়ে বেশি দামে টিকিট কিনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের এমন অভিযোগ মাথায় নিয়ে কমলাপুর সহ দেশের বিভিন্ন স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব ৩। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে সহজ .com-এর সার্ভার অপারেটর সহ ঢালি সিন্ডিকেটের 9 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন। ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল সিন্ডিকেট অর্থাৎ ডালি সিন্ডিকেট, যেই ডালি সিন্ডিকেটের মূল হোতা মিজান ডালি সহ আমরা 9 জনকে আটক করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত মিজান ঢালি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং এর জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করত বলেও জানান তিনি। এ সময় র‍্যাব ৩-এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সো এই অনলাইনের সাথে যারা সংযুক্ত এই প্রতারক চক্র বা কালোবাজারি চক্র, তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিল টিকিট কেনাবেচার জন্য। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।